তো বহুদিন পরে কিন্তু আমার সত্যি কথা বলতে বাইরে বেরোলাম, কতদিন হবে তা আপনার, এর মাস তো বটেই। আমরা এবার গাড়ি ফিরে যাচ্ছি, এখানে এত সুন্দর হাওয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে স্যাটারডে, আজকে জেনারেলি আমি ভিডিও শ্যুট করি না, কিন্তু আজকে করছি কারণ কালকে আমি ফাঁকি মেরেছি। ফাঁকি মেরেছি মানে কি বলো তো, আমার না গা হাত পায়ে বিশাল ব্যথা হয়েছে জুম্বা ক্লাস জয়েন করার পর। ফার্স্ট দিন ক্লাস করার পর কিন্তু অতটা ব্যথা অনুভব করিনি, কালকে মানে আর একটা ক্লাস করার পর বীভৎস গা হাত পায়ে ব্যথা হয়েছে, মানে আমি কালকে নড়তে পারছিলাম না। তো আমি ভাবছি এই কদিন আমি ক্লাসটা একটু অফ রাখবো, কারণ এখন বিশাল কাজ। তোমাদেরকে আমি দেখাই, এই দেখো আমাদের সব কার্টুন বক্স এসে গেছে। তো কালকে আমি আর সৌরভ মিলে আর কি এটাকে মানে ফোল্ড করে দেখলাম যে কতটা বড় হয়, বিশাল বড় হয়েছে। এরকম পাঁচখানা বক্স এসেছে, এবার জাস্ট এর মধ্যে জিনিসপত্র ভরতে হবে। তো এ কদিন বিশাল কাজ করতে হবে, তাই আমি ভাবছি কদিন আর ক্লাস করব না, জুম্বা ক্লাস আবার পুনেতে গিয়ে দেখা যাবে। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, আরও একটা রিজন আছে। আজকে মামুনির হাতের স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা কিনা অনেক দিন থেকে এখানে আসার পর থেকে ইনফ্যাক্ট তোমরা বলে আসছো যে সৌমিক প্লিজ তুমি যাওয়ার আগে এই রেসিপিটা একটু শেয়ার করো। তো তাই জন্য ভাবলাম যে না, আজকে আর ছুটি নয়, আজকে মানে ক্যামেরাটা হাতে ধরি আর তোমাদের সাথে আড্ডাটা স্টার্ট করি। আমি আজকে স্নান টান সেরে রান্না করতে এসেছি, আর আমার অবস্থা হচ্ছে দেখো, আমি ভাবলাম যে মটন কষা তো একটু তো লেট হয়েই যাবে, আগে ভাগে স্নানটা সেরে ফেলি। এখন মনে হচ্ছে কী ভুল কাজ করেছি। তো যাই হোক, আমি পেঁয়াজ ভাজার দায়িত্বে আছি, পেঁয়াজটা ভাজতে অনেকটাই সময় লাগে, তো আমি মামনিকে বলেছি আমি এটা করে দিচ্ছি। তো প্রথমে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করলাম, আর তারপরে কুচি কুচি করে রসুন কাটা হয়েছিল। তো ওই রসুনটা অ্যাড করে তার মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই হোক, তারপরে স্টেপটা আবার তোমাদেরকে বলছি। পেঁয়াজটা মোটামুটি কিন্তু ফ্রাই হয়ে এসেছে। এবার হচ্ছে মামুনির ট্রিক্স, এই টেকনিকে যদি তোমরা চিকেন কষা কিংবা মটন কষা বানাও খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো হাফ পেঁয়াজটা এরকম কুচি করে দেবে, আর হাফ পেঁয়াজ এরকম ঘষে নেওয়া হয়েছে, আর এই পেঁয়াজটাকে কিন্তু স্কুইজ করে নিয়ে মানে জলটাকে চিপে ফেলে দিয়ে এই ড্রাই হওয়া পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করছি। এই টেকনিকে তোমরা দুভাবে পেঁয়াজটা ইউজ করে দেখো, তারপরে তোমরা বলবে যে সত্যিই সৌমি ঠিক বলেছিলে, যদিও এটা সৌমি বলেনি, এটা মামুনির টেকনিক। পেঁয়াজটাই ভাজা হয়ে গেল, এইবার এতে আদা বাটা আর ঝাল লঙ্কা, আর মানে দুই ধরনের লঙ্কা আদার সাথে দিয়ে দিয়েছিল। আমাদের কিন্তু হেড শেফ এসে গেছে, হ্যাঁ হেড শেফ এবার হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে, যা গরম ও পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে দিল, আমার খুব সুবিধা হলো। আদা বাটা আর লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে কিন্তু এর মধ্যে পেঁয়াজের রস অ্যাড করে দেওয়া হলো, মানে স্কুইজ করে রাখা ওই পেঁয়াজের রসটা অ্যাড করে দেবে। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে অন্যান্য ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। হলুদ গুঁড়ো দেওয়া হলো, জিরে গুঁড়ো, মটন একটু ধনে গুঁড়ো দিয়ে খেতে ভালো। মশলাগুলো যখন দেখবে একটুখানি কষা হয়ে গেল, তখন এর মধ্যে কিন্তু টক দই অ্যাড করে দিতে হবে, যেহেতু মটন বুঝতেই পারছো টক দইয়ের কোয়ান্টিটিটাও কিন্তু একটু বেশি, আর যেহেতু আমরা ঘরে পাতা টক দই ইউজ করি তার জন্য কিন্তু টক হয়ে যায় না আমাদের কোনো তরকারি, তাই না বলো? কোনো তরকারি টক হয় না। আমরা যেদিনকে কলকাতায় আসলাম সেই দিনে মামুনি কিন্তু এই রান্নাটা করেছিল, এবং ওটা দেখার পরে তোমরা অনেকে বলেছিলে যে দেখানোর জন্য, এবং বারবারই আমার কাছে এই রিকোয়েস্টটা আসছে যে সৌমি তুমি যাওয়ার আগে মামুনির হাতের ওই মটন কষাটা একবার দেখিয়ে যাও। তো আজকে যেহেতু মটন কষা হচ্ছে, আমি তো জানোই যে আজকে আমি মানে ভিডিও ভিডিও বানাই না, কিন্তু মনে হলো যে না আজকে তো এটা দেখাতেই হবে, তোমাদের সাথে এটা শেয়ার করতেই হবে। আর বেশ কিছুদিন তোমরা কিন্তু ভিডিওয়ে মামুনিকে মিস করবে, আর মামুনিকে বলছিলো বলো তো যে তুই দেখিয়ে দে, আমি পেছনে আছি তোকে বলে বলে দিচ্ছি তুই করে নে। আমি বলছি না, আজকে তুমি থাকবে ক্যামেরার সামনে, কারণ অনেকে তোমাকে বলছে যে মিস করবে মিস করবে। তো খুব তাড়াতাড়ি মামুনি আবার পুনেতে যাবে, তখন তো সবার সাথে আবার দেখা হবে তোমাদের, সব ঠিকঠাক থাকলে হ্যাঁ একদম টাইমে চলে যাবো, একদম আশা করছি সব ঠিকঠাক থাকবে। ওরা চলে যাবে, মনটা তো খুবই খারাপ হয়ে আছে, কিন্তু ওই আশাতেই বসে আছি যে আবার যাবো ওদের সঙ্গে, যাবো কি আবার ওদের সাথে থাকবো। আমাদেরও খুব মানে আমরাও ওয়েট করে আছি যে সবাই আসবে, আমার মা বাবা আসবে, মামুনিরাও আসবে, মজা হবে খুব, দেখা যাক। আশা করছি, মানে বলে না যেটা আমরা মন থেকে চাই সেটা কিন্তু হয়।
আশা করছি এটাও হবে। দিয়ে দিলে? হ্যাঁ আমি দিচ্ছি। আমি বলে দিই তোমাদেরকে, দেখো মশলাটা কষার পরে কিন্তু বেশ মানে লালচে করে কষতে হবে, আর তারপরে যখন দেখবে তলা লাগা লাগা মতন হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু মাটনটা এর মধ্যে অ্যাড করতে হবে। মাটনটা ভিনিগারে ম্যারিনেট করা আছে, আর কিন্তু কিছু অ্যাড করা হয়নি। দিয়ে দেবো এবার। মশলার সাথে মাটনটা ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবে, তাহলে কি বলতো মাটন থেকে জলটা রিলিজ হবে আর তারপরে মানে কষতে সুবিধা হবে। আজকে আমি আবারও ম্যাঙ্গো কেক বানিয়েছি, আর আজকে দেখতেই পাচ্ছ একটু বড় সাইজে বানিয়েছি, কারণ আজকে বিকেলবেলা দিদিরা আসবে বহুদিন পর, মানে অলমোস্ট দেড় মাস হবে বলো? হ্যাঁ দেড় মাস দিদিরাও আসছে না, আমরাও যাচ্ছি না, মানে আমাদের সকালবেলা মানে নিচের আর কি ঝাড়ফাট দেওয়া হয় সেই জন্য দরজাটা খোলা হয়, তারপরে যে দরজা বন্ধ হয় সারাদিন আমরা কোথাও বেরোই না, আমাদের দরজাও আর খোলা হয় না। দুটো থেকে আর মন ভরে হেভি হয়েছে। এবার দেখো লিডটা ওপেন করলাম, আর যেটা তোমাদেরকে বলছিলাম দেখো কিছুটা কিন্তু জল রিলিজ করেছে, এবার মনে হচ্ছে ভালো করে কষতে হবে না বেশ খানিকক্ষণ। এবার নুন দিতে হবে, তোমাকে সস দেবো, দিয়ে বেশ করে কষা হবে। মামুনির পেটেন্ট টমেটো সস দিতেই হবে যে কোনো রান্নায়, তোমরা জানোই সেটা। আর মাংস তো লাগবেই, আমি এমনি টমেটো দিয়ে করি না, ওই যে দেশি টমেটো করা যায় না আমার পছন্দ না। এই করতে করতে এইবার রঙটা আসে না, মাটনটা দেখো কষতে কষতে একটু কালচে কালার হয়ে গেছে, আর সাইডে দেখতে পাচ্ছ একটু লেগে লেগে মতন যাচ্ছে। এবার তো এই টাইমে বুঝতে হবে যে ভালোভাবে কষা হয়ে গেছে, আর পুরো তেলটা ছেড়ে গেছে, সব মাংসের মধ্যে ছেড়ে গেছে। এই মাংসটার এই কষাটাই আসবে। এবার কিন্তু এটা প্রেশার কুক করতে হবে, প্রেশার কুক না করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তাই না বলো? শুধু সময় লেগে যাবে না, বাবা টাবা না একটু নরম হলে খেতে সুবিধা হয়, সেই কারণে এটা হলে সুবিধা, একটুখানি প্রেশার কুক করে নিলে সুবিধা হয়। কালারটা কিন্তু এখনই অসম এসেছে, যদিও এটা মটন কষা কিন্তু যেহেতু প্রেশার কুক করা হবে তাই জন্য অল্প একটু জল অ্যাড করতে হবে, তো কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করতে হবে। এবার এর মধ্যে মামুনির একটা স্পেশাল গরম মশলা অ্যাড করা হচ্ছে, এই গরম মশলার রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে জায়ফল জয়ফল সব আছে, ঠিক আছে। আচ্ছা তো এই গরম মশলাটা অ্যাড করে দেওয়া হচ্ছে, তোমরা নর্মাল সানরাইজের শাহী গরম মশলাও অ্যাড করে দিতে পারো। এবার এটাকে একটু বেশ ভালো করে মেরে মিনিমাম চারটে হুইসেল তো বাজাতেই হবে। সেই কালারটা এসেছে কিন্তু, হ্যাঁ দারুণ হয়েছে, স্যাটারডে লাঞ্চ পুরো জমে গেছে, অসাধারণ আছে। গন্ধটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পাচ্ছি না, আমার মনে আছে যেবার আমরা এডিনবা থেকে ফিরলাম রাস্তা থেকে গন্ধ পাচ্ছি না, আজকে তো আমরা বাড়িতেই ছিলাম বাট রাস্তা দিয়ে যারা গেছে তাদের অবস্থা খারাপ নাকি? তাদের অর্ধেক ভোজন হয়ে গেছে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, আজ নেক্সট ডে মর্নিং, আজ সানডে, কালকের আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি মানে কিছু রিজনের জন্য, সেটাই তোমাদেরকে আমি বলবো। যদিও আমি বলেছিলাম যে উইকে একদিনই আমি গ্যাপ নেবো, তো এই উইকে ফ্রাইডে আমি গ্যাপ নিয়ে নিয়েছিলাম, তো ভেবেছিলাম যে কালকে পুরো দিনের একটা ব্লগ শ্যুট করবো আর আজকে তোমাদের জন্য সেটা পোস্ট করবো, কিন্তু কালকে এমন কিছু ঘটনা ঘটলো যার জন্য আর ভিডিওটা কন্টিনিউও করতে পারিনি। আর তার মধ্যে তোমাদের বলেছিলাম যে দিদিরা আসবে সন্ধেবেলা, দিদিরা আসার পরে গল্প টল্প করতে করতে দেখলাম সাড়ে নটা কোথা দিয়ে বেজে গেল, বুঝতেই পারলাম না। আর কালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আজকে অনেক কিছু প্ল্যান এসে পড়েছিল,
তো সেগুলো সব করতে গিয়ে আর কন্টিনিউ হয়নি। তো যাই হোক, আজ থেকে আবার কন্টিনিউ করছি। তো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, অনেক ইনফরমেশান শেয়ার করার আছে। তো এখন 9:15 বেজে গেছে, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। কেন তাড়াহুড়োয় আছি, কী ব্যাপার, সবটাই তোমরা এই ব্লগে জানতে পারবে। আজকে আমাদের ব্রেকফাস্ট একদম সিম্পল আর তাড়াতাড়ি আমরা আজকে ব্রেকফাস্ট করছি, কালকের বানানো ম্যাঙ্গো কেক আর মিষ্টি। কালকের ম্যাঙ্গো কেকটা অতটা ভালো হয়নি, কারণ আগের দিনকে আমি একটু কম কোয়ান্টিটিতে বানিয়েছিলাম, ওই দিনকে আমি দুটো আম দিয়েছিলাম। আর কালকে একটু বেশি কোয়ান্টিটিতে বানিয়ে, হ্যাঁ, যদি তিনটে আম দিতাম তাহলে ভালো হতো আরও বেশি কেক। ঠিক আছে, বুঝলাম ব্যাপারটা। আজকে আমাদের একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হবে, তাই জন্য তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করছি। আমার মাথায় পুরো কাকের বাসা হয়ে গেছে, সত্যি কথা বলছি। প্রায় 1.5 মাস হয়ে গেল আমি চুল কাটিনি। আমি সৌমিকে বলছি চুলটা কেটে আসি, দোকানটা এখন খুলছে, কিন্তু সৌমি রাজি হচ্ছে না। বাট অনেক কষ্ট করে মানিয়েছি যে পুনে যাওয়ার আগে অ্যাটলিস্ট একবার চুলটা কাটতেই হবে, এই গরমে সত্যি পারা যাচ্ছে না। কী অবস্থা দেখেছো? তো যাই হোক, সৌমি যেটা বলছিলো যে কালকে খুব ব্যস্ত হয়ে গেছিলাম আমরা, দ্যার ইজ এ সার্টেন রিজন। অ্যাকচুয়ালি তোমরা জানোই যে আমরা পুনে যাচ্ছি থার্সডে, আর তোমরা অনেকেই বলেছিলে যে পুনে যাওয়ার আগে আমাদের উচিত বাবা মায়ের ভ্যাকসিনটার ব্যবস্থা করা। তো সেটার জন্যই আর কি কালকে হঠাৎ করে একটা যোগাযোগ হয়ে যায়। জানোই যে এখন স্লটটা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, মানে একদম সে ফোন নিয়ে বসে থাকতে হচ্ছে, কখন পাওয়া যাবে তখন টিপতে হচ্ছে। বাট লাকিলি বলতে পারো যে কালকে দুপুরবেলা আমার একটা বন্ধু, বলে যে একটা ইমেল আইডি দেয়, বলে ওখানে মেল কর, ওখান থেকে রেসপন্স করছে যদি স্লট ফাঁকা থাকে। তো মেল করি আর তারপর আমরা সেই মটনটা খাওয়ার পর সবে একটু শুতে যাবো, তখন ওখান থেকে দেখলাম মেল করেছে আমাদের যে হ্যাঁ স্লট আছে দুটো, তোমরা আসতে পারো কালকে। তো সেসব করে অ্যারেঞ্জ করে তারপরে এই আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, ওখানে সব কিছু করতে করতে আর কি লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে খুব এক্সাইটেড, ফাইনালি বাবা মায়ের ভ্যাকসিনটা হবে। অনেক দিন ধরে আমরা চেষ্টা করেছি বলবো না, কারণ আপনাদের আগেও বলেছিলাম যে এত ভিড় হচ্ছিলো ভ্যাকসিন সেন্টারগুলোতে, দেখে খুব ভয় লাগছিলো কী করবো বুঝতে পারছিলাম না, একটু ওয়ারিড ছিলাম। বাট ফাইনালি একটু রিলিফ লাগছে, আর খুব ভালো লাগছে বেশি করে যেটা, সেটা হচ্ছে কি আমরা পুনে যাওয়ার আগে এই কাজটা হয়ে যাবে। কারণ অনেকেই শুনছি যে অনেক রকম সাইড এফেক্ট আসছে, সাইড এফেক্ট বলতে সেরকম বেশি কিছু নয়, একটু জ্বর আসছে, গা হাত পা ব্যথা করছে, বা স্টিল আমরা যদি দুজন এখানে থাকি সেই অবস্থায় এটা হলে অনেকটা নিশ্চিন্তে আর কি। তো আজকে দুপুরবেলা ওই জন্য সময় সব কিছু তাড়াতাড়ি করছে, 3টের সময় আমরা বেরোবো, 4টের সময় স্লট পাওয়া গেছে। ভ্যাকসিন সেন্টারে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমরা জানতেই পারবে, সবটাই শেয়ার করার চেষ্টা করব। বাট আমি ডেসক্রিপশনে সেই ইমেল আইডিটা প্রোভাইড করে দেবো যেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, সত্যি কথা, মানে আমরা আউট অফ দ্য ব্লু আমরা পেয়ে গেছি চান্সটা। তোমরাও মানে ইমেল করো উইথ নাম্বার অফ পার্সন, নেম, এজ আর আধার কার্ড নাম্বার, আশা করছি তোমরা রেসপন্স পাবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে সৌমি তোমাদের ভ্যাকসিনের কি খবর, তোমরা ভ্যাকসিন পেয়েছো কিনা, মামনি বাবা পেয়েছে কিনা। তো আমরা হয়তো পেয়ে যেতাম, কিন্তু যেহেতু আমাদের ট্রাভেলের ব্যাপারটা আছে আমরা নিচ্ছি না ভ্যাকসিন, আমরা ডিসাইড করেছি আমরা পুনে গিয়ে। আর কি বলতো, মানে অনেকে বলছে যে ভ্যাকসিন নেওয়ার পর 7 দিন একটুখানি সাবধানে থাকা উচিত, যেটা কিনা আমাদের পক্ষে পসিবল হবে না। আজকে যেহেতু বেরোনো আছে তাই জন্য আমাদের লাঞ্চ কিন্তু একদম সিম্পল, শুধুমাত্র মাছের ঝোল হয়েছে পটল দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে। আর এখানে আছে আলুর দম, যেটা কিনা রাত্রিবেলার জন্য আমি বানিয়ে নিয়েছি, রাত্রিবেলায় এসে আর ভালো লাগবে না, তাই জন্য আলুর দম করা রইল আর ঝোল ভাত লেবু দিয়ে। চলো, What's it like to be the one that he turns to when he started answers? What's it like? তো বহুদিন পরে কিন্তু আমার সত্যি কথা বলতে বাইরে বেরোলাম, কতদিন হবে দাস নাই, 1.5 মাস তো বটেই। আর রাস্তাঘাট একদম ফাঁকা, মানে গাড়ি ঘোড়া নেই বললেই চলে। আর এখন বেরোচ্ছে কটা, 3:30, মানে পিক টাইম, একটু অন্যরকম লাগছে কিন্তু রাস্তাঘাট। মাও বেরোলে মা তো আরো বেশি টেনশন নিতে যাওয়ার আগে একটু টেনশন আছে। না না, টেনশনের কিছু নেই, কুড়ি কোটি লোকের লোক অলরেডি নিয়ে নিয়েছে, তাই তোমার টেনশন করে কোনো ব্যাপার নয়।
সো মা বাবার ভ্যাকসিনেশন জাস্ট কমপ্লিট হলো, বলছে যে বুঝতেই পারিনি, কোনো প্রবলেম হয়নি, জাস্ট মানে একটুখানি এক মিনিটের ব্যাপার ছিল, কিন্তু লাইন দিতে হয়েছিল সেই জন্য একটু দেরি হলো। এখন বেজেছে 4:45, 4:00 টাইম ছিল 4:30, ঠিকই আছে, মানে 45 মিনিট তো লাগবেই, কিন্তু মানে ব্যবস্থাপনাটা কোনো অসুবিধা নেই। আমরা এসছি কোথায় ফার্স্টে বলে দিই, আমরা আছি এখন টেকনো ইন্ডিয়া মেন ক্যাম্পাসে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেক সেক্টর 5। এখানে ড্রাইভ চলছে একটা, যেটা মনে হচ্ছে কাল থেকে বা পরশু থেকে স্টার্ট হয়েছে, এটা যে খুব পুরনো তা নয়। এখানে এখন প্রচুর স্লট ফাঁকা আছে, তোমরা ডাইরেক্টলি এখানে ফোন করেও জেনে নিতে পারো, বা আমি যেই ইমেল আইডিটা দিয়ে দিলাম সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে কিন্তু কোনো এজ লিমিট নেই, না না, যে মানে 18+, যে কেউ ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ যে কেউ এসে নিতে পারো। সেকেন্ড ডোজের জন্য অবশ্যই 84 ডেজ হওয়া ম্যান্ডেটরি, আর কোউইন অ্যাপে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালোই হলো, মানে আমাদের ফ্যামিলিতে প্রথম, মানে সৌমির মা বাবা নিয়েছে ঠিক কথা, কিন্তু সেটা তো আর আমাদের সামনে নেয়নি, তাই আমরা জানি না, আমরা প্রথম ভ্যাকসিনেশন এটা আমরাই প্রথম দেখলাম আমাদের ফ্যামিলিতে। সবাইকে আধ ঘন্টা এরকম বাইরে একটু বসতে বলছি, আর তারপরে চলে যেতে পারো। তো মামনি বাবা একটুখানি বসে আছে, আমরা একটু ওয়েট করছি। আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি, এখানে এত সুন্দর হাওয়া, আর সত্যি বলতে এতদিন পর বাড়ির বাইরে বেরিয়ে না দারুণ লাগছে। খালি একটা কথাই বলে দিয়েছে যে যদি রাত্রিবেলা মাথা ব্যথা বা গা ব্যথা করে একটা প্যারাসিটামল খেতে। তো আমাদের জাস্ট কথা হচ্ছিল, আমি বলছিলাম যে দাঁড়িয়ে গিয়ে কিছু জলখাবার টলখাবার খেয়ে চা টা খেয়ে প্যারাসিটামলটা চার্জ করে দাও, শুধু শুধু রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তাহলে আমার মামা মাসি সবাই যারা নিয়েছে সবাই বলেছে যে হালকা মাথা ব্যথাটা পড়েছে, তো সেই জন্য আর বেটা সে, হ্যাঁ ওরাও খেয়েছে, বেটা সেম দেন সরি। তো সেই আর কি আলোচনা হচ্ছে কি খাবার নিয়ে যাওয়া হবে। সৌমি বলছে বাড়ি গিয়ে কী বানাবে, স্যান্ডউইচ। আমি বলছি বাড়ি গিয়ে আবার স্যান্ডউইচ বানাবে, আমি বলছি তুলে নিয়ে চলে যাওয়া যাবে না। আজকে দেখো জুন মাসের 6 আমরা ভ্যাকসিন দিয়ে ফিরছি, আর লাস্ট ইয়ারই এরকম টাইমে আমি এডিনবার্গে ছিলাম, সৌমি এখানে ছিল, সৌমি আমাকে জিজ্ঞাসা করতো সৌরা কিছু শুনলে ভ্যাকসিনে, কিছু শুনলে ভ্যাকসিনে, মানে বছরটা ঘুরেছে এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে না, কিছু শুনলে ভ্যাকসিনের থেকে ভ্যাকসিন নেওয়া গেল প্র্যাকটিক্যালি না। সেসব একটা দিন ছিল বলো, লকডাউন বেড়ে যাচ্ছে, ভ্যাকসিন কিছু খবর নেই, প্রথমে অক্সফোর্ড থেকে বললো জুনে আসবে, তারপর বলছে জুলাই, সেই লাস্টে বলছিল অক্টোবর, সত্যি বলো লাস্ট ইয়ারটা। এই ইয়ারে একটাই জিনিস আছে যে হ্যাঁ মানে ভ্যাকসিনটা আছে, এইটাই ইয়ার। আর ওয়েদারটা সাডেনলি প্রচণ্ডভাবে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ পুরো মেঘলা পড়ে গেছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আজকে এক মশলা হতে পারে না। আলটিমেটলি আর সৌমিকে এসে স্যান্ডউইচ বানাতে হয়নি, আমরা মঙ্গিনিস থেকে চিকেন কিটা 65 রোল তুলে নিয়েছি, সেটাই এখন চা দিয়ে খাওয়া হবে, চাও রেডি আর ক্যালকুলের পাতাও রেডি আছে। তাহলে চাটা খাওয়া যাক, তারপর একটু বিশ্রাম নিতে হবে। এবার একটা প্রজেক্টের হাফ আমরা উতরালাম, তো খুবই ভালো লাগছে, সত্যি রিলিফ লাগছে যে আমরা যাওয়ার আগে মামুনি বাবা ভ্যাকসিন পেয়ে গেল। তো আমাদের মানে জলখাবার খাওয়া হয়ে গেল, চা টা খেয়ে মামুনি বাবা কিন্তু ক্যালপলও খেয়ে ফেললো, কিন্তু মামুনি বাবা বলছে কিছুই আমাদের হয়নি, কিছুই এখনও বুঝতে পারছে না, কিন্তু মামুনি বাবা কিছু বুঝতে পারছে না, আমরা বুঝতে পারছি, মানে আমাদের যেন সাইড এফেক্ট হয়েছে, আমাদের কি ঘুম পাচ্ছে ভাবতে পারবে না। স্নান টান করেছে, মাথায় জল টল পড়েছে, আর এখানে একটু বৃষ্টিও পড়লো, যেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে এখন বলছে জুড়িয়ে আসছে। এক্স্যাক্টলি শুয়ে পড়লেই বেস্ট। আমি মামুনি আর বাবাকে দুজনকে বলি তোমরা এরকম বসে থেকো না, সোফায় বসে আছে, আমি যদি বসে থেকো না, একটুখানি জিরিয়ে নাও, একটুখানি রেস্ট নাও, বলছে কেন আমাদের তো কিছুই হয়নি, মানে এই ব্যাপার আর কি চলছে। তো পুরোপুরি ক্যাজুয়াল আছে, হোপফুলি এরকমই থাকুক, এরকমই থাকুক, হ্যাঁ হ্যাঁ একদম একদম।
আর এখন পৌনে 8টা বেজে গেছে, আমি ব্লগটা এখানেই এন্ড করব কারণ এখন আমার নেলসের ক্লাস স্টার্ট হবে। তো তোমাদেরকে বলছিলাম আমার ঘুম পাচ্ছে কিন্তু কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি কী বলতো, ক্লাসগুলো যতটা সম্ভব আমি এখান থেকে করিয়ে দিচ্ছি কারণ পুনে যাওয়ার পরে মোটামুটি এক সপ্তাহ আমাকে একটুখানি গ্যাপ দিতে হবে। তো আজকেই লাস্ট ক্লাস, কারণ আমি যে জিনিসপত্র নেলসের আছে সেগুলো সব ঢুকিয়ে ফেলবো, মানে প্যাকার্স অ্যান্ড মানে প্যাকার্স অ্যান্ড মুভার্স নয়, DTDC-কে দিয়ে দেবো, ওরা নিয়ে নেবে মঙ্গলবার দিনকে। তো আর এরপরে ক্লাস হবে না আবার সেই পুনে যাওয়ার পরে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ভ্যাকসিন রিলেটেড যা যা ইনফরমেশন আমরা পেয়েছি, মানে ওই লিঙ্কটা যেটা সৌরভ বলছিল অবশ্যই দিয়ে দেবো। আর তোমরা কিন্তু কোউইন অ্যাপটা চেক করো, এই যে সেন্টারটা যেটা বললাম যেটা হচ্ছে কি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেটা দেখো, সেখানে কিন্তু অনেক স্লট ফাঁকা আছে, সেটা নতুন হয়েছে যেহেতু, প্লিজ ওখান থেকে কি তোমরা বুক করতে পারো কিন্তু অবশ্যই। আর যেটা আগেও আমি বলছিলাম, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, অনেক সেন্টারই কিন্তু অ্যাবাভ 45 দিচ্ছে, এখানে কিন্তু কোনো এজ লিমিট নেই, সবাই নিতে পারবে, সবাই নিতে পারবে। স্টে সেফ, গেট ভ্যাকসিনেটেড, আর পরের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।